প্রথম ম্যাচে তিনশো তিন রান তারা করে জয়ের পর ওই ম্যাচের জয়ের নায়ক সিকান্দার রাজা বলেছিলেন আমরা এটা অস্বীকার করতে পারি না যে বাংলাদেশ ক্রিকেটের বড় দেশ তারা টেবিলের এক বা দুই নম্বরে অবস্থান করছে তারা ওয়েস্ট ইন্ডিজে দুই এক ব্যবধানে জিতেছে আমি বাংলাদেশকে সম্মান করি স্বীকার করি যে তারা বড় দল তবে আজ আমরা সিরিজ জিততে চাইব আমরা সঠিক মনোভাব নিয়ে যেতে চাই আর বলে কয়ে বাংলাদেশকে ওয়ান ডে সিরিজ হারালো সিকান্দার রাজার জিম্বাবুয়ে জিম্বাবুয়ে সফরে হালে পানি পাচ্ছে না বাংলাদেশ ক্রিকেট দল তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজে দুই এক ব্যবধানে হেরে যাওয়া দলটি ওয়ান ডে সিরিজও হাত ছাড়া করল এক ম্যাচ হাতে রেখেই দুই শূন্যতে ওয়ান ডে সিরিজ নিশ্চিত করলো স্বাগতিক জিম্বাবুয়ে সিকান্দা রাজার ব্যাক টু ব্যাক সেঞ্চুরি আর অধিনায়ক রেগিস চাকাবার সেঞ্চুরিময় ইনিংসের সুবাদে পনের বল হাতে রেখেই পাঁচ উইকেটের জয় নিশ্চিত করে জিম্বাবুয়ে বাংলাদেশের বিপক্ষে দুশো একানব্বই রানের টার্গেট তারায় ব্যাটিংয়ে নেমে বিপাকে পড়ে যায় জিম্বাবুয়ে ইনিংসের তৃতীয় বলে উইকেটের দেখা পান হাসান মাহমুদ তার বলে উইকেট কিপার মুশফিকুর রহমানের হাতে ক্যাচ তুলে দিলে তুলে দিয়ে ফেরেন জিম্বাবুয়ের ওপেনার তাকুজ্জোয়ানাশেদ কায়তানো এরপর ইনিংসের তৃতীয় ওভারে বলিংয়ে এসে ফের উইকেট শিকার করেন হাসান মাহমুদ এবার তার শিকার হয়ে ফেরেন তিন নম্বর পজিশনে ব্যাটিং ব্যাটিংয়ে নামা ইনোসেন্ট কায়া আগের ম্যাচে সেঞ্চুরি করা কায়াকাই দিন সাত রেনে ফেরান হাসান হাসান মাহমুদের পর জিম্বাবুয়ের শিবিরে আঘাত হানেন অফ স্পিনার মেহের হাসান মিরাজ তার বলে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফেরেন ওসলিম আধে ফেরে তার বিদায়ে আট ঘরে আঠাশ রানে তিন উইকেট হারা স্বাগতিকরা ইনিংসের শুরু থেকে বাড়তি দায়িত্ব নিয়ে ব্যাটিং করে যাওয়া অপেনার মারো মানে কেফেরান তাইজুল বলিংয়ে সেই জিম্বাবুয়ের শিবিরে আঘাত হানলেন তিনি তার স্পিনে বিভ্রান্ত হয়ে সাজঘরে ফেরেন ওপেনার তাদিয়নাশে মারোমানি ফেরার আগে বেয়াল্লিশ বলে তিনটে চারের সাহায্যে পঁচিশ রান করেন তিনি তার বিদায়ে পনেরো ওভারে ঊনপঞ্চাশ রানে চার উইকেট হারায় জেম্বাবুয়ে এরপর অধিনায়ক রেগিস সাকাফাগের সঙ্গে নিয়ে বাংলাদেশের বিপক্ষে পঞ্চম উইকেটে একশো উনসত্তর বলে দুশো এক রানের রেকর্ড জুটি করেন সেকান্দা রাজা এই জুটিতেই দুজনে জোড়া সেঞ্চুরি করার পাশাপাশি দলকে জয়ের কাছাকাছি নিয়ে যান